আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা ইফতার রেসিপি শেয়ার করব, সাবুদানার ডেজার্ট রেসিপি। এটা আপনারা শুধু ইফতারে নয়, ঈদের জন্য করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। নতুন রাঁধুনি আপুরা খুব ঝটপট বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। চলুন তাহলে দেখে নেই ভীষণ মজার এই সাবুদানার ডেজার্টটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে চিয়া সিড, আপনারা এখানে তকমা দানাও নিতে পারেন। তো এখন এখানে 4 টেবিল চামচের একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটা ভিজিয়ে রাখলাম, এটা ভিজতে থাকুক। এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি দুধ, আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ প্রয়োজন মতো বানাবেন আর কি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা আমি 2 টেবিল চামচের মতো দিচ্ছি। আপনারা যদি যে পরিমাণে দুধ নেবেন বাকি উপকরণগুলো সেই পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে দেবেন, আর চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আবার আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, অনেকে আছে চিনিটা খায় না, তো কোনো সমস্যা নেই আর কি। কারণ এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ফল যখন অ্যাড করা হবে তখন এটা এমনিতেই মিষ্টি লাগবে। তো এটা আমি ভালো করে মিক্স করে নিলাম, জাল করে অনেকটা কমিয়েও নিয়েছি। তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, যেই বাটির মধ্যে ডেজার্টটা বানাবো আর কি। তারপরে এই এখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, আপনারা এখানে ভ্যানিলা এসেন্স, রু আফজা কিংবা অন্য যে কোনো এসেন্স দিতে পারেন আপনাদের পছন্দ মতো, আপনারা যেভাবে খেতে পছন্দ করেন। আমার এখানে কাস্টার্ড পাউডারের স্মেলটা বেশি ভালো লাগে, সেজন্য আমি সেটাই অ্যাড করলাম। তো ভালোভাবে মিক্সও করে নিলাম, এটা একটু হালকা গরম থাকা অবস্থাতেই মিক্স করতে হবে, অতিরিক্ত গরম কিংবা একদম ঠান্ডা হয়ে গেলে মিক্স করা যাবে না। তো দেখেন একদম ভালো করে মিক্স করা হয়ে গেছে। আপনারা চাইলে এটা এ পর্যায়েও ফ্রিজে রাখতে পারেন অথবা পরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ফ্রাই প্যানটা আবারও ধুয়ে আমি চুলায় দিয়ে এখানে 3 কাপ পরিমাণে পানি দিলাম। পানিটা যখন ফুটে উঠবে, গরম হয়ে যাবে আর কি, তখন এখানে আমি 1/2 কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। এখন এটা আমি কিছুক্ষণ জাল করতে থাকবো, আর এটা ঠান্ডা পানিতে দেওয়া যাবে না, পানিটা গরম হলে তারপরে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখা যাবে যে এটা একদম ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মতো হয়ে গেছে, তখন বুঝতে হবে যে সাবুদানাটা রেডি হয়ে গেছে। তখন আমি এটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব, পানিটা ছেঁকে নিব আর কি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই কাজটা আপনারা কিভাবে করতে পারেন, নতুন রাঁধুনি আপুরা যারা আছেন তাদের জন্য সুবিধা হবে, আর আপনারা ইফতারে এই মজার ডেজার্টটি বানাতে পারেন ইনশাআল্লাহ, সবাই খুব পছন্দ করবে, খুবই হেলদি একটা ডেজার্ট। দেখেন এরকম ছাঁকনির মধ্যে নিয়ে আমি পানিটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর উপরে সাবুদানাগুলো রয়ে গেছে। তো আমি একটু পানিটা এরকম করে চামচ দিয়ে নেড়ে চেড়ে যেন পানিটা সহজেই সবগুলো পড়ে যায় আর কি নিচে, সেজন্য এরকম চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ধুয়েও নিতে পারেন, আমিও এটা একটু ধুয়েও নিব আর কি, তবে না ধুলেও কোনো সমস্যা নেই, কোনো কিছুই হয় না। একটু ধুয়ে নেওয়ার পরে তারপরে এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে আমি এটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। একটু সাবুদানার পরিমাণটা যদি একটু বেশিও হয় তাহলেও কোনো সমস্যা নেই, মানে বরঞ্চরও খেতে বেশি টেস্টি লাগবে। সারাদিন রোজা রাখার পরে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট যদি থাকে, খুবই হেলদি একটা ডেজার্ট, তাহলে কিন্তু শরীরে এবং মনে অনেক প্রশান্তি আসবে, প্লাস হচ্ছে একদম টায়ার্ড লাগবে না, খুবই ভালো লাগবে আর কি। তো এখন এখানে আমি ভেজানো চিয়া সিডটা মিশিয়ে দিচ্ছি, আপনারা এটা এখানে তকমা দানাও মেশাতে পারেন, চিয়া সিড খুবই উপকারী একটা বীজ আমাদের জন্য, এটা আমরা সবাই জানি। চিয়া সিড, তকমা দানা, তারপরে তিসি, এগুলোর একটা ড্রিঙ্কসের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলো আপনারা প্রতিদিন ইফতারের সময় খেতে পারেন, আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন সেটা। তো ভালো করে মিক্স করার পরে এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি, এখানে আঙ্গুর দিয়ে দিলাম, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন। এখানে কমলা দিয়ে দিলাম, কয়েকটা কমলার কোয়া, তারপরে এখানে একটা কলা দিয়ে দিলাম, কিছু আনার দিয়ে দিলাম, আনারটা এখানে খুব মজা লাগে খেতে।
একটু খেজুর দিয়ে দিলাম, খেজুরের বীজটা ফেলে দিয়ে তারপরে খেজুরটা আমি তিন চার পিস করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম কয়েকটা খেজুর আর কি। কাঠবাদাম এখানে দিয়ে দিচ্ছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তো আমার ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব, তারপরে যখন ফ্রিজ থেকে বের করে ইফতারের আগে আগে আপনারা পরিবেশন করতে পারেন, তখন না হয় উপর দিয়ে আরও কিছু ফল দিয়ে দিলেন গার্নিশিংয়ের জন্য। ভীষণ মজার এই সাবুদানার ডেজার্টটা তৈরি হয়ে গেল, আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আপনারা এটা অবশ্যই বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।